নমস্কার বন্ধুরা, আমি আজকে সাপুরগ্রাম থেকে 27 কিলোমিটার গোসাইগতে এসে পেয়েছি। আর আপনারা দেখতেছেন আপনাদের নিজের চ্যানেল বিশ্বজিত স্ন্যাক। তো বন্ধুরা, আপনারা দেখেন আজকে এখানে কী সাপ আছে, আর সাপটা খুব ভালো জায়গায় আছে। তো আপনাদেরকে দেখাইতেছি কী সাপ, আর সাপের সম্পূর্ণ ডিসক্রিপশন আপনাকে দেখাচ্ছি। দেখা যাব না এটা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কপার হেডেড ট্রিঙ্কেট স্ন্যাক, যাকে আমরা বাংলায় দুধরাজ বলি, আর অ্যাসামিসে ঢন্ডুলি ফেটি। খুব একটা সুন্দর সাপ, আর এই সাপটা নন ভ্যানোমাস স্ন্যাক, মানে এই সাপের কোনো ধরনের ভ্যানম নেই, পয়জন নেই। আমার যদি মানে এই সাপটার কামড়ে আমার কোনো ক্ষতি হবে। ওই সেটা তো বাইরে হবে না, চার পাঁচ সাত এরকম হবে, এরকম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দুধরাজ নন ভ্যানোমাস স্ন্যাক, আর সাপটা খুব অ্যাটাকিং মোডে থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সাপ, যাকে আমরা দুধরাজ বলি, আর কপার হেডেড ট্রিঙ্কেট, অ্যাসামিসে বলা হয় ঢুন্ডুলি ফেটি। তার মানে কি হয়, ও মানে ফেটি না, কিন্তু ও যখন সামনে কাউকে দেখে আর কি, মানে ও কি করে ফেটি সাপের মতন ভয় দেখায়, মানে ফুলে উঠে চ্যাপটা হয়, হ্যাঁ, আর খুব অ্যাটাক করে। তো কিন্তু নন ভ্যানোমাস, এই সাপের কোনো ধরনের বিষ নেই, না আমাদেরকে যদি কামড়ায় আমাদের কোনো ধরনের ক্ষতি হবে না। আর এই সাপে একটা জিনিস দেখবেন, সবসময় মাথাটা কপার কালারের, বুঝছেন, এটা কপার কালারের, আর চোখের সামনে দিয়ে তিনটা দাগ যাবে। তো এই জন্য একে কপার হেডের ট্রিঙ্কেট বলা হয়।
আর এই সাপটা সাধারণত আমাদের ঘরে আশেপাশেই থাকে কারণ ইন্দু খেতে ভালো পায়। আর ইন্দুর সাথে টিকটিকি তারপরে যে কোনো পাখি এগুলো খাইতে ভালো পায় ব্যাঙ। তার জন্য আমাদের ঘরে আশেপাশে এগুলো সব পাওয়া যায়। কিন্তু এই সাপ নিয়ে আমাদের কোনো ভয় নেই। বড় গুলো আরো সুন্দর হয়, মানে তখন কালারটা কি একদম ফুটে উঠে। এর কালারটা যদি কত হবে এটা বেশি না, এটা তিন চার বছরের সাপ, এটা ছোট সাপ, বেশি বড় না। দেখেন এই যেগুলো আমাদের নন ভেনমাস সাপ হয় ওদের কী হয়, দাঁতগুলো এরকম থাকে যে ছোটো ছোটো দাঁত থাকে চারিদিকে, চারিদিকে ছোটো ছোটো দাঁত। কিন্তু যেগুলো ভেনমাস হয় ওর সামনে কী হবে, দুইটা দাঁত থাকে, ফ্যাং থাকে, ফ্যাং, যেটা দিয়ে ভেনম ইনজেক্ট করে। আর সবসময় একটা কথা বলি, আমরা বিষাক্ত সাপ কেমন করে চিনব, আমরা বিষাক্ত সাপ চিনব যে সাপের বডি থেকে মাথাটা বড় হয় ওগুলো সাপ বিষাক্ত হবে। এগুলো দেখেন মাথাটা ছোটো, বডি থেকে বড়ি থেকে মাথা ছোটো, যত নন ভেনোমাস সাপ হয় ওগুলো কী হয়, মাথাটা ছোটো হবে। কারণ কি, যখন মানে ভেনোমাস স্নেক হয় মাথাটা বড় হওয়ার কারণটা কি, ওদের যেটা ভেনম গ্ল্যান্ড, ভেনম বলতে যেটা বিষের থলি, ওটা মাথার মধ্যেই থাকে, মাথার পিছনে থাকে, তার জন্য মাথাটা বড় হয়ে যায়। হ্যাঁ, আর সবাইকে একটা কথাই বলি, কোন স্ন্যাক বাইট আমাদের একটা দুর্ঘটনা। যদি কারো কোনো দিন স্ন্যাক বাইট হয় আপনারা সাপ চিনতে লাগে না, কি সাপ বা কি, আরও কোনো ওঝা ঝাড়ফুঁকের ওসরে যাবেন না, আপনারা ডাইরেক্ট সিভিল হসপিটাল কোকরাঝাড়ে গেলেই বেস্ট, গোসাইকে তো নাই অ্যান্টিভেনম থাকলেও এরা মানে পুশ করে না, যেহেতু আইসিইউ নাই, তো ডাইরেক্ট সিভিল হসপিটাল যেতে লাগে যেখানে স্ন্যাক বাইট পেশেন্টকে আমরা ভালো করতে পারবো। যদি কোনো ওজন ঝাড়ফুঁকের ওষুধে গেলাম, যদি ভেনোমাস স্ন্যাক হলো তাহলে কিন্তু আমাদের মৃত্যু অনিবার্য। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমরা বলে যে সাপটা রেস্কিউ করলাম আর একে আমরা রিহ্যাবিটেট করাই দিব জঙ্গলে। আর আশা করবো যে আপনারা আমাদের এই ভিডিওটা ভালো পাবেন আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বিশ্বজিৎ স্ন্যাক্স সেভার। আর আমাদেরকে এরকম সাপোর্ট করতে চান যাতে আমরা এই সাপকে মানুষের থেকে আর মানুষকে সাপের থেকে বাঁচানোর কাজটা জারি রাখতে পারি। বন্ধুরা আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।